नमस्कार, आमी सौरभ दास कोलाहाट थेके बोलछी। आमार प्रथम जीवन बोलते कोलाहाट होच्छे आमार निजस्व होमटाउन। 2003 साले माध्यमिक पास आउट करी, तारपरे उच्च माध्यमिक पास आउट कोलाहाट हाई स्कूल थेके। तारपर ओखान थेके ग्रेजुएशन करार जन्य आमी पाँचकुड़ा बनवाली कलेजे भर्ती होयेछिलाम। मास्टर डिग्री करलाम रवीन्द्र भारती ইউনিভার্সিটি থেকে। তারপরে আস্তে আস্তে আমার এই লাইনে এগিয়ে আসা। পেশাগত জীবন বলতে গ্র্যাজুয়েশন পাস করার পর আমি কলকাতায় একটা কোম্পানি জব করতাম, মহিন্দ্রা কোম্পানিতে। তারপরে ওটা ওখান থেকে ছেড়ে দিই, কারণ ঠিক তখন আমি মাস্টার ডিগ্রি করার সঙ্গে সঙ্গে ওটা ঠিক কন্টিনিউ করতে পারিনি। তারপরে মাস্টার ডিগ্রি চলাকালীন বা শেষ করার পর আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত হই, সেটা হচ্ছে একটা মাছের বিজনেস করেছিলাম। তো প্রবলেমটা একটা হতো কি, সেটা মানে আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফিটাকে প্রথম থেকেই ভালোবাসি। তো সেই ফটোগ্রাফিটাকে ভালোবেসে সেটাকে কন্টিনিউ করতে করতে বিজনেসটা চালাতে খুব একটা পারতাম না, প্রবলেম হতো প্রচুর। কারণ ওটা ঠিক ভোরবেলার বিজনেস ছিল, তারপরে আবার সারাদিন কলকাতায় গিয়ে ফটো তুলতে যাওয়া, সেটা আমার পক্ষে খুবই কষ্টদায়ক ছিল। তো সেটাকেও বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল, শুধু একমাত্র ফটোগ্রাফির জন্য ছেড়ে দিয়ে এখন আমি স্টিল নাও একটা ফটোগ্রাফির সঙ্গেই যুক্ত, সেই রিলেটেড বিজনেস করছি। সেটা হচ্ছে একটা ওয়েডিং ফটোগ্রাফির টিম বানিয়েছি আমি, সেই বিজনেসটা এখন চলছে। তো সেটা একটা সুবিধা হয়েছে কি, পেশা আর নেশা দুটো আমার একসঙ্গে মিলেছে, সেটা একটা আমার ক্ষেত্রে খুব বড় একটা অ্যাডভান্টেজ। প্রথম ক্যামেরা বলতে তখন DSLR আমার কাছে ছিল না, ইচ্ছে ছিল DSLR কেনার, আর তখন কোনো আইডিয়া ছিল না DSLR কী জিনিস। আর তখন ফেসবুকে কিছু ছবি দেখতাম, তো সেই ছবিগুলো দেখে মনে হতো সেগুলো এত ভালো কীভাবে তুলেছে বা কী ক্যামেরায় তোলা। তো যখন OLX সার্চ করে দেখলাম DSLR দাম সত্যি অনেকটাই বেশি, আমার পক্ষে এফোর্ড করা সম্ভব ছিল না। তখন আমি একটা ক্যামেরা কিনেছিলাম সম্ভবত 2500 টাকা দিয়ে, ওটা ছিল নিকন কুলপিক্স P100। তো ওই ক্যামেরাটা আমার ফার্স্ট ক্যামেরা ছিল। ওই ক্যামেরায় যখন আমি ওই ছোটোখাটো পোকামাকড়ের ম্যাক্রো ফ্যাক্রো করতাম, ছায়া ছবি তুলতাম, এইগুলি ফার্স্ট আমার ক্যামেরা হিসাবেই ছিল। তারপরে আস্তে আস্তে এক্সটেন্ড করি, পরে 3100, তারপরে কিছু প্যানাসোনিকের 2-1টা ক্যামেরা ইউজ করেছিলাম। তখন এই মুহূর্তে আমি নিকন 750 ইউজ করি। প্রথম কয় ফটোগ্রাফিকে ভালোবাসলাম বলতে, সত্যি বলতে এর মধ্যে সঠিক উত্তর আমার কাছে নেই, কারণ ফটোগ্রাফি তুলতে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আসলে ব্যাপারটা কী হয়েছে, মানে আমি প্রথম থেকেই বেরোতে মানে বাইরে ঘুরতে ভালোবাসতাম। আসলে এটা এমন একটা প্রফেশন আমার মনে হয়েছে যেটার জন্য আমি বাইরে ঘুরতে যেতে পারবো, নিজের মতো করে ঘুরতে পারবো, নিজের মতো করে স্টোরি তৈরি করতে পারবো, ছবি তুলতে পারবো। সেই জায়গাটা একটা আমার মধ্যে এফেক্ট করেছে, যেটা মানে আমি ঘুরতেও যেতে পারবো, ছবি তুলতে পারবো। মানে আমার প্রফেশনটা এমনই একটা হবে আমি চেয়েছিলাম, যেটা আমার কাজের সঙ্গে যুক্ত, আমার প্যাশনের সঙ্গে যুক্ত। তো এর মধ্যে কোনো সঠিক উত্তর দিতে পারবো না যে আমি কবে থেকে ভালোবেসেছি। তবে এটা ঠিক কি, আমি ধরে নিন আমি 2012 সাল থেকে এটাকে ভালোভাবে এটার সঙ্গে যুক্ত হই, কারণ তার তখনই আমার কাছে ওই কুলপিক্স ক্যামেরাটা আসে, সেখানে ছবি তোলা শুরু করলাম 2-1টা ছবি। বিশেষ করে কি, তখন তো আমি জানতাম না যে এই ছবিটাই ভালো, এইটা ভালো, এটা মন্দ, এটা জানতাম না। আমি ছবি তুললাম, কোনো বন্ধুকে দেখালাম যে হ্যাঁ এই ছবিটা ভালো তুলেছিস, তো সেইখান থেকে একটা ভালো লাগা থাকে যে আমার ছবিটা কেউ না কেউ ভালো তো বলছে, তার মানে আমি ভালো ছবি তুলি। এই জায়গাটা আমার মধ্যে প্রথম থেকে আসে, তখনই বুঝতে পারি ভালো ছবি তুলতে পারি বা মোটামুটি ছবি তুলতে পারছি এতটুকুই। ফটোগ্রাফিতে সিরিয়াসনেস থাকার পেছনে যে কারণটা আছে, সেই কারণটা অনেকটাই এটা ভাস্ট। তবু শর্টে বলছি, মানে আমি জবে থেকে এই প্রফেশনে যুক্ত হই, তার আগে যে দুটো জব ছেড়ে এসেছি সেই দুটো জবের জন্য অনেকটাই সময় অতিক্রান্ত হয়ে গেছে। তো যখন পরবর্তীকালে অ্যাকচুয়ালি ফটোগ্রাফির জন্য যখন এগুলো আমি ছাড়লাম, তখন আমাকে ভাবতে বাধ্য হচ্ছে যে আজকে যদি আমি যেটাই করো সেটা আমি ফটোগ্রাফির জন্যই করব। সেই কারণের জন্যই শুধু ফটোগ্রাফিটা আমার এরকম মানে আউটডোর ফটোগ্রাফি করতে যাওয়াটাই আমার কাছে পেশা সব কিছু নয়, যেহেতু আমার কাছে প্রফেশনটাও একটা ফটোগ্রাফি রিলেটেড, সেটার ক্ষেত্রে আমার সুবিধাই হয়েছে। আর সিরিয়াস বলতে আমি জবে থেকে আমার ফটোগ্রাফি প্রফেশনটাই ঢুকেছি, সেটা আমার সিরিয়াস দিন ছিল, কারণ সেটা সম্ভবত 2014 সাল, তখন থেকে আমার সিরিয়াসনেস শুরু হয়। কারণ এটাই আমার কাছে আমার আর্নিংয়ের মেন জায়গা ছিল। বর্তমানে আমি নিকন D750 ইউজ করি, ফুল ফ্রেম ক্যামেরা। আর লেন্স বলতে একটা 24-70 লেন্স ইউজ করছি, একটা 70-200 লেন্স ইউজ করছি, আর একটা 100mm ম্যাক্রো ইউজ করি। তার সঙ্গে ভিডিওর একটা DJI পকেট ক্যামেরা ইউজ করছি, এটুকুই এরকম আছে আপাতত। আর ইচ্ছে আছে লেন্স একটা কেনা 16-35, সেটা আপাতত সময় হয়ে উঠতে পারে, এটা কেনা হবে, ইচ্ছে প্রচুর আছে। আর প্রিয় লেন্স বলতে আমার কাছে 24-70 প্রিয় লেন্স, এটা সত্যি আমার প্রিয় লেন্স, কারণ এই লেন্সটা আমার কাছে
অনেকটাই বেশি এফেক্টিভ। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমার মনে হয় লেন্সটা দুর্দান্ত। প্রিয় ছবি বলতে আমার কাছে সব ছবিটাই প্রিয়, কোনো ছবিটা আমার কাছে খারাপ নয়, সবটাই প্রিয়। তবে আমি স্পেশালি ফেভার করি সেটা হচ্ছে হিউম্যানিস্ট ফটোগ্রাফি। তার কারণ হচ্ছে মানে আমি যে ছবিটা তুলি বা তুলতে চেষ্টা করি সেটা হলে কি হয়, আমি মানুষের পাশে যেতে পারবো, মানুষের ইমোশনটা বুঝতে পারবো। সেই জায়গা থেকে এই জিনিসটা খুবই মেনটেন করি, কারণ ল্যান্ডস্কেপ ডেফিনেটলি ভালো, ওয়াইল্ড লাইফ ভালো, তবে আমার ফেভার হচ্ছে হিউম্যানিস্ট ফটোগ্রাফি। সেটা স্ট্রিটের ক্ষেত্রে মাধ্যমেও হতে পারে, সেটা আমি ট্রাভেল দিয়েও হতে পারে, তো আমি ফেভার করি হিউম্যানিস্ট ফটোগ্রাফি। আমি আমার তোলা নিজের প্রিয় ছবি সম্বন্ধে কিছু বলতে চাই। এই ছবিটা আমার কাছে একটা সত্যি দারুণ ছবি লেগেছে, প্রথম থেকেই ছবিটা খুব ভালো লাগে আমার। এটা তুলেছিলাম আমি মেদিনীপুর। মেদিনীপুর বলতে আমি যদি খড়গপুর থেকে মেদিনীপুর বাই ট্রেন যাই তো একটা নদী পড়ে, ওই নদী একটা রেল লাইন একটা লাইন আছে, তো আমি ওই ব্রিজের উপর থেকে ছবিটা তুলেছিলাম। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম কাশফুলের ছবি তুলতে, তো সেখানে গিয়ে দেখলাম কিছু বাচ্চা ওই নদীতে স্নান করছে। ইভেন স্নান করতে যাওয়ার সময় তারা এই নদীর, এখানে জলটা খুবই কম, এই নদীর উপর দিয়ে ছুটে ছুটে স্নান করতে যাচ্ছিলো। একদম এটা রেল লাইনের উপর থেকে তোলা, টপ ভিউ একটা, এটা কোনো ড্রোন শট নয়, এটা ক্যামেরাতেই তোলা রেল লাইনের উপর থেকে। এটা মেদিনীপুর রেল লাইন, মেদিনীপুর স্টেশন ঢোকার কিছুক্ষণ আগে একটা নদী পড়ে, সেই নদীর উপর থেকে তোলা এটা। এই ছবিটা তুলেছিলাম আমি পুরুলিয়াতে অযোধ্যা হিল টপের উপর একটা গ্রাম, গ্রামটার নাম এখন আমার খেয়াল নেই, তবে ছবিটা তুলেছিলাম এই ডান দিকের সবুজ বাড়িটার ভিতরে একটা দুর্গাপুজো হয়েছিল, সেখানে আমি ওয়েট করছিলাম। দুর্গাটা তখন ছবি তোলা হয়ে গিয়েছে, তো অ্যাকচুয়ালি আমি গাড়ি ধরবো বলে আমি ওখানে ওয়েট করছিলাম। হঠাৎ সেই সময় দেখলাম এই দুটো বাচ্চা এখানে খেলছে এই ছোটো খাটিয়াটাতে, তখন বৃষ্টি আসেনি, তো বৃষ্টি যেই এসে গিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পুরো ভিজে যাচ্ছে। এদিক থেকে ওর বাবা ওই সাইড ওই সামনের ঘরটা থেকে ওদেরকে রিসিভ করার জন্য ছাতা নিয়ে এগিয়ে আসছিল, তো পজিশনটা সত্যি আমার কাছে অসাধারণ ক্যান্ডিড লেগেছে। আমি সেই মুহূর্তে জাস্ট ছুটে এসে এখানে শটটা নেওয়া, সো সেই মুহূর্তে আমার ক্যামেরা পুরোই ভিজে গিয়েছিলো, মানে পুরোটাই ভিজে গিয়েছিলো। পরবর্তীকালে আমার ক্যামেরাটাকে সার্ভিসিংও পাঠাতে হয়েছিলো, তবে ঠিকঠাক ছবিটা আমার খুব ভালো লেগেছে, লাইটটা ভালো লেগেছে, কম্পোজিশনটা ভালো লেগেছে। এই ছবিটা 2019-20 সেশন, থিম ছিল ওয়াটার, হিপাতে 4th প্লেস উইনার হয়েছিল। আমরা সবাই জানি এই কন্টেস্টে অনেক ছবি সাবমিট হয়, তো সেখান থেকে ছবিটা 4th প্লেস উইনার পায়। এটি একটি পোর্ট্রেট, এই ছবিটা আমি তুলেছিলাম 2019-এ কলকাতা বাবুঘাট ট্রানজিট ক্যাম্পে। এখানে গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার 7 দিন আগে থেকে সব সাধুরা চলে আসে, তো এখানে প্রায় দিনই ম্যাক্সিমাম ফটোগ্রাফাররাই যায়, আমিও প্রায় 2-1 দিন গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এই সিনটা পেয়েছিলাম। আর অ্যাকচুয়ালি সাধুটা এই মুহূর্তে ওই নারকেলের মালায় করে সম্ভবত জল খাচ্ছিলো, তো সেই সিনটা আমার খুবই ভালো লেগেছিলো, তো সেই শ্যুটটা আমি করেছি, তার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে এডিট করেছিলাম। ছবিটার নাম হচ্ছে কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার। এই ছবিটা আমি আমফান ঝড়ের কিছুদিন পরে গঙ্গাসাগর গিয়েছিলাম, সেখানে একটা দ্বীপে এই ছবিটা তোলা। তো হঠাৎ অ্যাকচুয়ালি আমি বিচের ধার দিয়ে যাচ্ছিলাম, একটা পাহাড় আছে, যেতে যেতে হঠাৎ দেখি একটা লোক এরকম সমুদ্রটা পেরিয়ে, এক বুক জল সমুদ্র পেরিয়ে হাতে একটা বালতি নিয়ে যাচ্ছে সমুদ্রের সাইডটা দিয়ে। আমি ভাবলাম কিসের জন্য যাচ্ছে বা কোথায় যাচ্ছে, হঠাৎ দূরে দেখি একটা এরকম কল একটা ছোটো দ্বীপের উপর আছে টিউব অয়েল, তো গেস করেছিলাম হয়তো এই লোকটা ওই টিউব অয়েলেই যাবে জল কালেক্ট করার জন্য। আমি ওখানে স্টে করে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি লোকটা ওখানে উঠে জলটা কালেক্ট করতেই গিয়েছিলো, তো সেই সময় ছবিটা আমার তোলা হয়েছিল। গ্রামটার নাম বিলতোড়া, এই গ্রামে 3টে দুর্গাপুজো হয়। এখানে একটা দারুণ দেখার ব্যাপার আছে যে এখানে বিসর্জনটা অসাধারণ দেখতে লাগে, কারণ এখানে বিসর্জনটা এর একটা গরুর গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু গরুর গাড়িটা কোনো গরু টানে না, এখানে মানুষজন টেনে নিয়ে যায়, দেখতে অসাধারণ লাগে। ইভেন পারিপার্শ্বিক পরিবেশগুলো খুব সুন্দর লাগে। তবে অ্যাকচুয়ালি আমি এটার নাম দিয়েছি ইমার্সন, মানে বিসর্জন, এখানে ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এই ছবিটা কেন স্পেশাল আমার কাছে, এই কারণের জন্যই কম্পোজিশনটা খুব ইউনিক লেগেছে, কজ ঢাকিটা ঢাকা বাজাচ্ছে, যেটা একটা কন থেকে দেখা যাচ্ছে, ঢাকিটা তার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, এবং বিসর্জনের সময় যে ঢাকটাও প্রয়োজন সেটা এখানে বোঝা যাচ্ছে, যে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, ইভেন ঢালে নামাচ্ছে, একটা স্টোরিটাই আমার কাছে আলাদা লেগেছে। তার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টোন অসাধারণ লেগেছে, আমার নিজস্ব মতামত অসাধারণ লেগেছে ছবিটা আমার কাছে। এই ছবিটা তোলা মুম্বাইয়ে, মুম্বাইয়ের এই এরিয়াটাতে ম্যাক্সিমাম ঘরের ওয়ালে প্রচুর গ্রাফিটি করা আছে। আমি গিয়েছিলাম সম্ভবত 2018-তে মুম্বাই,
গিয়েছিলাম একটা অন্য উদ্দেশ্যে, অন্য ডকুমেন্টারি করার জন্য, সেটাও করেছিলাম। অ্যাকচুয়ালি সেটা ছিল একটা ক্যান্সার পেশেন্টের উপরে ডকুমেন্টারি করব বলে। তো সেই দিন ফ্রি স্পেস ছিল, সেদিন সম্ভবত আমাদের ওই ক্যান্সার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ওই জন্য আমি হয়েছিলাম একটু স্ট্রিট করব। তো বেরিয়েছিলাম এই এরিয়াটাতে, এখানে এসে দেখলাম এরকম ওয়াল পেন্টিং করা আছে। আমি এই ছবিটা তোলার জন্য প্রায় অনেকক্ষণ ওয়েট করেছিলাম, অনেকগুলো শট নিয়েওছি, তবে এই ছবিটা আমার কাছে খুব পারফেক্ট মনে হয়েছে। এই শটটা কারণ ঠিকঠাক, মানে একদম জাকসটা লেগেছে, ইউনিক, আমার জন্য ইউনিক শট। এটি একটি পোর্ট্রেট, এই ছবিটার আমি নাম দিয়েছি হোপ। এডিট করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, ছবিটা তোলা সেই ট্রানজিট ক্যাম্পেই কলকাতা বাবুঘাট। ছবিটা অ্যাকচুয়ালি লোকটার এক্সপ্রেশনটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, বেশ ভালো ছবি, আমার জন্য আমার কাছে খুব স্পেশাল ছবি এটা। এই ছবিটা আমি তুলেছিলাম আমতা জয়পুর, ছবিটার নাম প্রে। ছবিটা তুলেছিলাম কিছুদিন আগেই, আমতায় বন্যা হয়ে গিয়েছিলো, আমি ছবি তুলতে গিয়ে এই ছবিটা পাই। ব্যাপারটা হচ্ছে এই গ্রামের ম্যাক্সিমাম বাড়ি মাটির, 95% বাড়ি মাটির ছিল। তো বন্যার কারণে প্রায় বাড়ি জলের তলায় চলে যায়, অল্প গুটি কয়েক বাড়ি এরকম জেগেছিলো। তো ঘরগুলো জাস্ট দেখবো ছবি তুলে এরকম ঘুরতে গিয়ে হঠাৎ একটা সরু গলি দিয়ে ঢুকি, প্রায় আমার বুকের হাইটে জল ভর্তি, এতটা জলে ডুবে ঢুকলাম। ঢুকে দিয়ে একটা লোক এরকম ক্যালেন্ডারে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রে করছে। তো ছবিটা সত্যি আমার কাছে খুব ইউনিক লেগেছে, কিন্তু সবথেকে বড় ভয়ের ব্যাপার ছিল আমার কাছে এটা যে ছবিটা তুলতে গিয়ে দুর্ঘটনা কোনো না কোনোভাবে ঘটতে পারতো, তার কারণ বাড়িটা ছিল মাটির। দেখাতে যাচ্ছে যে অলরেডি নিচের মাটিগুলো ধসে গেছে, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে পড়ার সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ বোর্ডে এখনও পর্যন্ত লাইন অ্যাক্টিভ, সেই লাইন অ্যাক্টিভ থাকার কারণে কোনো কারণে যদি বডি হয়ে যেত হয়তো আমরা খুব বাঁচতাম না। এই ছবিটার নাম দিয়েছি আমি রিল্যাক্স। এই ছবিটাও তোলা বাবুঘাট ট্রানজিট ক্যাম্পে। অ্যাকচুয়ালি সাধু বাবাটা সম্ভবত রিল্যাক্সই নিচ্ছে দেখে ওনাকে মনে হচ্ছে, ওনার ভাবভঙ্গি দেখে। সেম ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, কারণ আমি প্রথমেই বলেছি আমি পোর্ট্রেটগুলো এখনও পর্যন্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রাই করছি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোনটা খুব ভালো লাগে আমার। এই ছবিটার সঙ্গেও ডিডিআরের একটা সম্পর্ক জড়িয়ে আছে, কারণ ডিডিআরের জন্মদিনের দিনই আমি কোলাঘাট থেকে যাচ্ছি সকালবেলা, হাওড়া থেকে ট্রেন ছেড়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাগবাজার সার্বজনীনের দিকে। তো যেতে গিয়ে এটা আমি তুলেছিলাম নিমতলা শ্মশানটা ছেড়ে যখন বড়বাজারের দিকে যাচ্ছি সেখানে একটা জায়গায় তোলা। ছবিটা কেন ভালো লেগেছে তার কারণ হচ্ছে এই ছবিটার মধ্যে আমি স্টোরিটা যেভাবে তৈরি করেছি, লোকটা, ওনার বাবাটা এরকম অসুস্থ যিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, বাচ্চাটা এখানে পড়াশোনা করছে, লিখছে, এই জন্য ছবিটা এই কারণে যিনি ভালো লেগেছে, বাচ্চাটা চেষ্টা করছে নিজে শিক্ষিত হয়ে বড় হয়ে বাবাকে হেল্প করার, বাবার চিকিৎসা করার। এই স্টোরিটা আমার কাছে সত্যি খুব ইউনিক অ্যান্ড স্ট্রং আমার জন্য। এই ছবিটা আমাদের এখানেই তোলা, ছবিটার নাম স্ট্রাগল। স্ট্রাগল এই কারণের জন্যই, এই ইট ভাটাটা আমাদের বাড়ির লোকারে। তো একদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ছবি তুলতে, ঠিক এটা সম্ভবত বিকেলের দিকটাতে। তো সেখানে ভাটায় ছবি তুলতে যাওয়ার প্ল্যান প্রথম থেকেই ছিল, ছবি তুলো ভাটায় গিয়ে অনেকদিন ছবি তুলিনি ভাটাতে, এটা অনেকদিন আগেই তোলা ছবিটা। তো সেখানে গিয়ে দেখি এই বাচ্চাটিকে ওর মা এখানে যেখানে কাজ করছে সেখানেই রেখেছে, কারণ চোখের সামনে বাচ্চাটাকে রাখতে হবে, এইটুকু একটা বাচ্চা কখন খিদে পাবে না পাবে সেই জন্য, আর বাচ্চাটাকে রেখে দিয়ে তার মা নিজে কাজ করছে। ছবিটা খুবই খুবই স্ট্রং ছবি, কারণ প্রথমত কম্পোজিশনটা ভালো লেগেছে আর স্টোরিটাও ভালো লেগেছে, আর বিশেষ করে সবথেকে বড় সমস্যা হচ্ছিল আমার বাচ্চাটাকে রোদে রেখেছে, কিন্তু তখন ছিল একটা শীতকাল, যদিও বা শীতকালে ওই রোদটা অতটা মানে এফেক্টিভ নয়। যাই হোক, তো ছবিটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগলো। ছবিটা পুরুলিয়ার বিলতোড়া গ্রামে তোলা, এখানে বিসর্জনটা সত্যি খুব অসাধারণ হয়। এখানে এই সাপের খেলাটা প্রতি বছর হয় না, তো আমি লাস্ট ইয়ার গিয়েছিলাম সেখানে পেয়েছিলাম। এখানে ব্যাপারটা কেন বেশি ভালো লাগছে, কারণ এখানে ফ্রেমটা দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর বিসর্জনের উপর ভ্যারি করে এখানে খেলাগুলো দেখানো হচ্ছে, এখানে একটা অ্যাটমসফিয়ার স্টোরি ক্রিয়েট হয়েছে যেটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগলো। তার থেকে বড় কথা, লোকটা যে অ্যাক্টিভিটি বোঝাচ্ছে সেটা, সাপটা পুরো লোকটা জিভে কামড়াচ্ছে, পুরোটাই জিভে কামড়াচ্ছে। তার আরেকটা স্টোরির সঙ্গে অ্যাড হয়েছে, এটা আমি ডকুমেন্টারি করেছিলাম,
এই লোকটা খেলা দেখাচ্ছে তার নিজস্ব ইনকামের জন্য। মানে কি হচ্ছে, এখানে লোকটা যখন সাপের খেলাটা দেখালো, দেখানো হয়ে যাওয়ার পর কিন্তু ওর কাছ থেকে টাকা নিচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা করে নিচ্ছে তার আর্নিংয়ের জন্য। এটা একটা খুব ভালো ডকুমেন্টারি হবে, এখানে ভালো লেগেছে ছবিটা আমার। এটি একটি পোর্ট্রেট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এডিট করেছি। এই ছবিটার নাম দিয়েছি আমি ওল্ড ম্যান। এই ছবিটা আমি তুলেছি মহালয়ার দিন, যেদিন আমাদের ডিডিআরের বার্থডে। তো আমি অ্যাকচুয়ালি ডিডিআরের বার্থডেতেই যাচ্ছিলাম, যেতে যেতে এই ছবিটা বাগবাজার ঘাটে তোলা। এই বাগবাজার ঘাটে এই বয়স্ক লোকটি বসেছিলেন, বসে সম্ভবত কিছু একটা দেখছিলেন দূর থেকে। ছবিটা দূর থেকেই তোলা, অনেকটাই ক্রপ করা, আর 2470 লেন্স দিয়ে অত দূর থেকে ছবি সামনে দিয়ে তুলতে পারতাম না, দূর থেকেই তুলেছিলাম আমি। এডিট করে বের করে নেবো, অসুবিধে নেই। যাক, ছবিটার এই কারণে জন্যই ভালো লাগছে, শুধু লোকটার এক্সপ্রেশনের জন্য। এই ছবিটা আমি তুলেছি লাস্ট ইয়ার গঙ্গাসাগর মেলাতে। আমি গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম স্পেশালি পোর্ট্রেটের উপর কাজ করার ইচ্ছে ছিল, কজ গঙ্গাসাগর মেলাতে প্রচুর সাধু সন্ত আসেন যাদের পোর্ট্রেট করা সম্ভব হয়, করলে ভালো হয় যে ঠিকঠাক করা যায়। কিন্তু সমস্যা একটাই যে সাধুরা ছবি তুলতে দেয় না, খুব একটা প্রবলেম ক্রিয়েট করে। তো অনেক কষ্ট চেষ্ট করে তোলা, যাক তুলেছিলাম, এরকম অনেকগুলোই তুলেছি। এটা তখন তো একটা স্পেশাল ছবি, খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রত্যেকটা পোর্ট্রেটে আমি চেষ্টা করি প্রত্যেকটা ফিগারের আইগুলো যেন ঠিকঠাক থাকে, কারণ ভিউয়ার্স প্রথমে যখন পোর্ট্রেট দেখে আমার মনে হয় আগে চোখের দিকে তার চোখ যায়, সেই জন্য প্রত্যেকটা পোর্ট্রেট আমি চেষ্টা করি চোখগুলোকে ঠিক করে বের করার, তাহলে সে পোর্ট্রেটটা দেখতে বেশি চার্মফুল লাগে। আমি সেটাই চেষ্টা করেছি, আমার ভালো লেগেছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি এখন পোর্ট্রেটই চেষ্টা করছি, বেশ ভালোই লাগছে আমার। এই ছবিটা তোলা আমার ভাইজ্যাকে, এটা আমি ভাইজ্যাকে তুলেছিলাম ভাইজ্যাকের আরকে বিচে। ছবিটা পোস্ট প্রসেসিং করা ডেফিনেটলি, ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ছিল, পুরোপুরি ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, পুরোটাকে আমি অফ করে দিয়েছি। তো অফ করতে আমার বেশি ভালো লাগছে, বিশেষ করে ঘোড়ার যে হেয়ারের যে লাইটটা খুবই সুন্দর লাগলো, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক, খুব ভালো লেগেছে ছবিটা আমার, খুবই ভালো লেগেছে। এখানে অ্যাকচুয়ালি স্টোরিটা এরকমই দাঁড়াচ্ছে, আমি এটাই ঘটনা ছিল যে এই লোকটা ওয়েট করছিল তার সেকেন্ড কাস্টমারের জন্য, যে কোনো কাস্টমার যা আসুক। এবার আমি ব্যাকগ্রাউন্ডে যদি রাখতাম ভালো লাগতো, ডকুমেন্টারি হিসেবে ভালো হতো, কিন্তু অতটা ভিজুয়ালাইজেশন হিসেবে ভালো লাগতো না। এই ভিজুয়ালাইজটা ভালো হওয়ার জন্যই আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করেছিলাম, তবে ডার্ক করতে আমার মনে হয় ভালো লাগছে, বাকিটা ভিউয়ার্সদের মতামত। ফটোগ্রাফিতে এডিটিং সফটওয়্যার অনেক ধরনের আছে, তো ফটো এডিটিং করার জন্য সফটওয়্যারও প্রচুর আছে। তবে আমার পিসিতে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, তবে আমি একমাত্র ইউজ করি ফটোশপ, এছাড়া কোনো সফটওয়্যার ইউজ করি না আপাতত। তো যদি কখনো প্রয়োজন পড়ে সেটা হয়তো পরে চেঞ্জ করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত আমি ফটোশপই ইউজ করি, ফটোশপ CC15, আর কিছু ভার্সনে হাত দিচ্ছি না এখন, দিইনি। ফটোগ্রাফিতে আসতে গিয়ে কোন ঘটনা মোড় ঘুরিয়েছে বলতে, আমি যখন বিজনেস করতাম তখন ম্যাক্সিমাম সময় বিজনেস চলাকালীন হঠাৎ ফটো তুলতে বেরিয়ে যেতাম, ঘরে ঠিক টাইম দিতে পারতাম না। এই যে অনিয়মটা হওয়ার জন্য বাড়ির লোক খুব অসন্তুষ্ট হতো, বাবা মা তো বলতোই যে কী হবে এইসব কাজ করে, বাইরে সবসময় ছবি তুলতে যাচ্ছিস, ছবি তুলে কী লাভ। যথারীতি বাবা মাকে আমি বোঝাতে পারতাম না যে এটা সত্যি করে কী লাভ, কারণ আমিও অতটা ওয়াকিবল ছিল না যে ফটোগ্রাফি থেকে এত কিছু করা যায় পাওয়া যায়, আমার অ্যাকচুয়ালি পথটা জানা ছিল না। তো আমি সেটা শুনতাম না, কারণ আমার ভালো লাগতো না, আমার চাইতাম যে আমি ফটো তুলতে যাবো, ফটো তুলবো, কম্পিউটার এডিট করবো, এই করবো সেই করবো, করতে ভালো লাগতো, কিন্তু সেটা ঘরের লোক তো বোঝাতে পারতাম না। তো সেইটা হওয়ার জন্য ঘরে প্রচণ্ড প্রবলেম হতো। তো পরবর্তীকালে এইগুলো বাধা বিপত্তি কাটিয়ে কিছুদিন পরে বাবাকে একটা এসে বললো, বাবা এই প্রাইজটা আমি পেয়েছি। বাবা তখন খুব খুশি হয়েছিলো যে বাবা ফটো তুলো এইগুলো পাওয়া যায় নাকি। তো তারপর থেকে বাবা সত্যি খুশি হয়, তারপর থেকে বাবা আমার কিছু বলেনি আর। তো এখন যেহেতু আমি ওই লাইন থেকে আর্নিং করছি, তো সেটা বাবা মার কাছে একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা একটা সুবিধাই হয়েছে। তো সেটা একটা বড় ইস্যু হতে পারে বা হয়। আর সমস্যা বলতে, আমি যখন প্রথম যখন ফটোগ্রাফিতে আসি, কোথায় শিখবো কী করবো সেটা আমি ঠিক ঠাওয়ার করতে পারিনি। তো লাস্টে প্রথমে ছায়াপথে ভর্তি হয়েছিলাম কলকাতাতে, ওটা ভর্তি হয়েছিলাম, কিন্তু সমস্যা একটাই হতো যে আমি কোলাহাট থেকে কলকাতা প্রায় ডিস্টেন্স ছিল 70-75-80 কিলোমিটারের মতো। তো ওটা ক্লাসটা হতো সন্ধেবেলা 6টা থেকে, শেষ হতো রাত্রি 9টায়। তো এখান থেকে আমি ট্রেনে করে গিয়ে ক্লাস করে আসতে বাড়ি ফিরতে প্রায় রাত্রি, আমার লাস্ট যখন বাড়ি ফিরতাম মনে আছে 12টা 12:30 বেজে যেত কোলাহাটে নামতে রাত্রি।
সমস্যা হতো শীতকাল আর বর্ষাকালটাতে। তো সেই অবস্থাতেও ক্লাসগুলো করতাম, খুব প্রবলেম মনে হতো। তখন ভেবেছিলাম যে এত কষ্ট যখন করছি এই বিষয়টা নিয়ে, তাহলে আমি ইনস্টিটিউট নিয়ে চেষ্টা করবো, পারবো। এটা একটা চেষ্টা ছিল যে হ্যাঁ পারবো, এত কষ্ট যখন করছি ডেফিনেটলি পারবো, পারতে আমাকে হবেই। কারণ ঘরে অলরেডি আমাকে এটা নিয়ে খুব কথা শুনতে হয়েছে আমাকে। তো সেই জায়গা থেকে যদি আমি কিছু না করতে পারতাম আজকে, তাহলে কিন্তু বড় একটা ইস্যু তৈরি হতে পারতে। সেটাই একটা চেষ্টা ছিল, জোর চেষ্টা না থাকলে হয়তো এটা হতো না। অসম্ভব তৃপ্তি বলতে, ফটো তুলতে গিয়ে তো অনেক অভিজ্ঞতাই হয়েছে, তবে সব যে কোনো ছবি তুলতে যেটা সহজ বলে মনে হয় সেটা যদি তোলা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো আনন্দ নেই। যে ছবিটা তুলতে খুব কষ্ট হয় তার কাছেই আমার কাছে আনন্দ বলে মনে হয়। আমি মনে আছে গত বছর আমি একটা ছবি তুলেছিলাম পুরো বৃষ্টিতে ভিজে, পুরো বৃষ্টিতে ভিজে, মানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। ইভেন এত বৃষ্টি গত বছর নয়, কিছুদিন আগে, মানে মাস তিনেক আগে আমি মৌসুমি গিয়েছিলাম, ওখানে ছবি তুলতে বেরিয়েছি, জানি বৃষ্টি হবে, ওয়েদার খারাপ, আমি ছাতা নিয়েও বেরিয়েছিলাম, রেনকোটও ছিল, কিন্তু এরকম বৃষ্টি আমি আশা করিনি যে এরকম বৃষ্টি আসবে। তো এটা সত্যি খুব বাজে জিনিস, ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ভালো লেগেছিল জিনিসটা যে ছবি তুলেছি যে এত বৃষ্টি, ক্যামেরা আমি নিজে তো সেফগার্ড করার কোনো অপশান নেই, আমার ক্যামেরা তো রীতিমতো ভিজার অবস্থায়, লাস্টে ছবিটা ভালো হয়েছে। তো এখান থেকে ভালো তৃপ্তি পাই বলতে কি, যেই ছবিটা তুলতে আমি কষ্ট হয় সেই ছবিটা আমার বেশি ভালো লাগে তুলতে। ছবি তুলতে গিয়ে অতৃপ্তি বলতে, ছবি তুলতে গিয়ে যখন এরকমও দিন আছে, আমি ছবি তুলতে গিয়েছি বলতে ধরে নিন ছবি তুলতে সারাদিন ধরে গেলাম, গিয়ে রোদে রোদে গিয়ে ছবি তুললাম, সেটার পর ছবিটা ঠিক পোষালো না, হলো না, এটা তো হয়, নর্মালি হয়, সেক্ষেত্রে সমস্ত কিছু হয় না যে ছবিটা তো অ্যাটলিস্ট তুলেছি, কিন্তু এরকমও দিন আছে যে ছবি তুলতে গিয়ে ছবি তুলতে পারেনি। সকাল ভোর থেকে উঠেছি, উঠে রাত্রি ফিরতে রাত্রি ধরে নিন 10টা বেজে গেছে, বাড়ি ফিরে গেছি, কিন্তু একটা শাটার মারতে পারেনি, এরকমও দিন গেছে। তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় ছবি তুলতে দেয় না, কিছু জায়গায় ছবি তোলার জন্য চান্স পায় না, কিছু জায়গায় ছবি ঢুকতে দিচ্ছে না, ছবি তোলা হবে না, কেন এসেছেন, আবার কিছু জায়গায় আননোন অবস্থায় চলে যায়, যে হয়তো ভেবেছিলাম যে ছবি তুলতে ঢুকতে পারবো, যেতে পারবো, কিন্তু যেতে পারিনি। এরকম বহুদিন গেছে ছবি তুলতে পারিনি, ছবি তোলা হয়নি, কিন্তু একবার ভাবিনি যে ধর গেলাম ছবিটা হলো না, ভাবিনি, কারণ ঠিক আজকে হয়নি, কালকে তো ডেফিনেটলি হবে, মানে এইটা কখনো আমি ভাবিনি বা ভাবাইনি আমাকে যে আজকে গেলাম ছবি হলো না, কাল থেকে আর যাবো না, এটা আমি কোনোদিনই ভাবিনি, পরেও কোনোদিনও ভাববো না। আর আমার মনে হয় না ভাবাটাই ভালো, কারণ যদি এরকম একবার নেগেটিভ ভেবে ফেলি, নেক্সট দিন আমি আর বেরোতে পারবো না, বেরোলে আমার কাজ হয়তো হবে না, সেটা আমি ভাবিনি কখনো, যে আজকে হয়নি কালকে ডেফিনেটলি হবে। ভালো ছবি বলতে যতটুকু আমার ধারণা, যে ছবিটার মধ্যে একটা ভালো গল্প থাকাটা দরকার, ছবিটার মধ্যে কম্পোজিশন অবশ্যই থাকতে হবে, কারণ একটা অঙ্কের পিছনে যেরকম গ্রামার লুকিয়ে থাকে, সেরকম ছবির পিছনে একটা গ্রামার থাকে, সেইটা অবশ্যই মেনটেন করা উচিত, তো সেটাই অবভিয়াসলি জরুরি। কিন্তু আমি যখন কোনো ছবি তুলি, সেই ছবিটা আমার কোনো ছবিটাই খারাপ বলে আমি মনে করি না, আর কোনো ছবি ডিলিটও করি না, কারণ এরকমও হয়েছে আমার। ধরে নিন কোনো আমি একটা কোনো ইভেন্টে গেলাম, সেখানে গিয়ে 100টা ক্লিক করলাম, 100টার মধ্যে হতে পারে আমার সেখানে 2টো ছবি ভালো বেরিয়েছে, কিন্তু বাকি যে 98টি ছবি ডিলিট কখনোই করি না, কারণ এরকমও দিন গেছে যে বাকি রিমেনিং 98টি ছবি কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে কাজে লেগেছে আমার। কারণ আমি যখন ছবি তুলতে আগে যেতাম, ফোকাস করতাম সিঙ্গেল ছবির উপরে, যে একটা সিঙ্গেল ছবি তুলবো, সিঙ্গেল ছবিটাই ভালো হবে, কিন্তু এখন যেটা চেষ্টা করি সেটা ডকুমেন্টারি টাইপ যেন পরেও করতে পারি, যেটা এখন আমার কাজে লাগতে পারে। সেই জন্য আমার কাছে কোনো ছবিটাই খারাপ নয়, সব ছবিটাই আমার কাছে ভালো, সব ছবিটাই আমার কাছে কাজে লাগার জায়গা, সব ছবিটাই। ছবি তুলতে গিয়ে ভয় পাওয়ার একটা বড় উদাহরণ রিসেন্টলি ঘটেছে, সত্যি ওটা ভয় পেয়েছিলাম। ভয় বলতে রিসেন্ট মাস দুয়েক আগে হঠাৎ খবর পেলাম যে আমতার দিকে বন্যা হয়েছে। তো আমি আমার একটা বন্ধু অনিমেষ দুজনে হঠাৎ ইনস্ট্যান্টলি প্ল্যান করলাম যে বাইক নিয়ে ফটো তুলতে বেরোবো। তো বাইক নিয়ে চলে গিয়েছি, সেখানে লোকেশন জানি না কোথায় বন্যাটা হয়েছে, তো খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে একটা জায়গায় দেখলাম পুরো ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে মানে ছবিটা না তুললে মনে শান্তি নেওয়ার একটা ব্যাপার ছিল, কারণ সত্যি একটা অসাধারণ সুন্দর দৃশ্য ছিল। সেরকম কি একটা মাটির বাড়ির জলে অর্ধেক ডুবে গিয়েছে। তো দুজনে ঠিক করলাম ছবি তুলতে ঢুকবো, তো ঢুকেও গিয়েছিলাম। তো ঢুকে যখন যাই, সেখানে অলরেডি আমার বুক হাইটে জল, আমি এতটা ডুবে আছি জলের মধ্যে। তো লোকটার সঙ্গে কথা বলছি, লোকটা তার ঘরে জিনিসপত্র গোছাচ্ছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়ে যাবে, কারণ মাটির বাড়ি। আদেবু খেয়াল করিনি পাশে যে ইলেকট্রিসিটি বোর্ড আছে, তার বাড়িতে একটা মিটার ছিল, মিটার আছে, বোর্ড আছে, লাইন আছে, লাইনটা চার্জ অবস্থায় মানে অন, লাইনটা অন, তখনও পর্যন্ত জাম্পার ফেলা নেই। আমি যখন জিজ্ঞেস করলাম তার লাইন আপনি অফ করেননি কেন, যে কোনো মুহূর্তে বডি হতে পারে, বলছে হ্যাঁ হতে পারে। আমি আপনি আগে বলবেন তো, মানে সেই সময়টা সত্যি ভয় পেয়েছিলাম, মানে যে কোনো মুহূর্তে যদি কোনো ফল্ট হতো হয়তো বাঁচতাম না।
এইটা একটা সত্যি খুব আমার কাছে একটা ভয়ের ব্যাপার ছিল। যাই হোক, এখনও পর্যন্ত ভগবানের কৃপায় ছবি তুলতে গিয়ে কোনো আঘাত পাইনি, জানি না পরবর্তীকালে পাবো কি না, আপাতত কোনো আঘাত পাইনি আমি। ছবির জগতে অনুপ্রেরণা বলতে আমি ফলো করি অনেককেই, সকলের ছবি ভালো লাগে, আর আমি যেই ধরনের কাজ করার চেষ্টা করি তো সেই ধরনের কাজ যারা যারা করে তাদের সব সবার ছবি ভালো লাগে, আমার কারো ছবি খারাপ নয়। তবে গুটি কয়েক নাম বলতে আমি তো সকলকে চিনিও না, মোটামুটি রঘু রায় স্যারকে চিনি, ওনার ছবি সত্যি খুব ভালো লাগে আমার। ডকুমেন্টারি টাইপ ছবিগুলো অসাধারণ লাগে, সিঙ্গেল ফুটেজও ভালো লাগে, আচ্ছা শাল গাদর ছবিটা ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। ইভেন রিসেন্ট ভালো লাগে যে আমার বাংলাদেশের জিএমবি আকাশের ছবি, কারণ ওনার ছবির মধ্যে অসম্ভব স্টোরি টেলিং। অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করি ওই ধরনের ছবি করার চেষ্টা করছি, দেখা যাক যদি কিছু করতে পারি। ফটোগ্রাফি থেকে অনেক কিছুই করা যায় শুনেছি দেখছি, আর আলটিমেট লক্ষ্য বলতে এখন পর্যন্ত সেরকম কিছু করে উঠতে পারেনি, চেষ্টা করছি বড় কিছু করার। স্যারের ভালোবাসা, স্যারের সান্নিধ্য, বাবা আমার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ যদি ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি পারবো আমি আশা করি। প্রথমত এই বিষয়টা মানে কোশ্চেনটা খুবই টাফ, আর করাটাও খুবই টাফ আমার মনে হয়, কারণ কঠিন অংশ বলতে সমস্যা কথা হয়, একটা ইভেন্টে গিয়ে দেখা যাচ্ছে মানে প্ল্যানিং করে গেলাম দুজন ছবি তুলতে যাবো, গিয়ে দেখলাম 10,000 লোক ছবি তুলছে, সেই 10,000টা লোকের মাঝখান থেকে আমার ফ্রেমটা কী করে ডিফারেন্স হবে সেটাই সবথেকে আমার কাছে প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ায়। কীভাবে করবো সেটাই সবথেকে বড় সমস্যা, যে আদৌ পারবো তো, কারণ এত লোক ছবি তুলছে, একই একটাই সাবজেক্ট ছবি তুলছে 50 জন, সেখান থেকে প্রচুর ছবি উঠছে, আলাদা আমারটা কী করে হবে, সেই আলাদাটা কীভাবে বের করবো সেই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমার কাছে। প্রথমত ডিজিটাল ডার্ক রুম সম্বন্ধে আমি যদি সারাদিন বলি তাও আমার বলা হয়তো শেষ হবে না, তবে DDRকে আমি চিনি একমাত্র একজনের তরফ দিয়ে, সেটা হচ্ছে আমাদের তাপস স্যার। তাপস স্যার আমাকে যা শিখিয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ ফটোগ্রাফি তো আমরা করি, এতটুকু বুঝতে পারলাম যখন আমরা কোনো ছবি ক্যাপচার করে নিয়ে এলাম, নিজে ছবিটা শর্টিং করলাম, শর্টিং করার পর সেটাকে এডিটিং করলাম, এডিটিং করে যখন সেটা কোথাও কম্পিটিশনে পাঠাচ্ছি বা কোথাও এক্সিবিশনে পাঠাচ্ছি, সেক্ষেত্রে একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে ছবি এডিটিংটা অনেক বড় একটা ফ্যাক্টর ফটোগ্রাফির জন্য, যেটা তাপস স্যার আমাকে হাতে ধরে শিখিয়েছে। স্যারের কাছে অনেক ধন্য আমি যে স্যার আমাকে এটা শিখিয়েছে, সত্যি নালে আমি অনেকটা পিছিয়ে পড়তাম। আর DDRের সমস্ত সদস্যরা সত্যি আমার, যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, যারা আমার থেকে ছোটো বা সমবয়স্ক, ছবি সত্যি খুব ভালো। ফটোগ্রাফি স্টাইল বলতে আমার যেটা মনে হয় যে আমি যখন কোনো ছবি তুলছি সেই ছবিটা অবভিয়াসলি স্টোরি গুড হবে, কম্পোজিশন গুড হবে, আর একটা মেনটেন করি যেটা ছবিটার মধ্যে ফ্রেমটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হবে। সেটা ক্ষেত্রে সুবিধে কী হয়, একটা এক্সিবিশানে যখন আমি এক্সিবিশান দেখতে যাই বা কোনো ভিউয়ার্স যখন আসে, সেই এক্সিবিশানে সবাই ফটোগ্রাফার আসে না আমার মনে হয়, সাধারণ পাবলিকও আসে, তারা যখন ছবিটা দেখে ছবিটা কী তুলেছে, সেই জন্য ছবিটা তারা তো কম্পিটিশনে বোঝে না, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় ছবিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা যায় তাহলে তাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। মেন আমার মোটো থাকে আমি এই দুটো চোখ দিয়ে ছবি তুলছি, এই দুটো চোখে তোলা ছবি আমাকে 10,000 লোকে ভালো লাগাতে হবে, সেটা একটা আমার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জন্য চেষ্টা করি ছবিটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা সাবজেক্ট যেন আইসোলেট থাকে, এটাও চেষ্টা করি তোলা সবসময়। আমার যেটা মনে হয় এই লাইনে যদি এগোতে হয়, উন্নতি করতে হয়, অবশ্যই সবসময় নিজেকে আপডেট করতে হবে, শুধু আপডেটটা গিয়ারের দিক থেকে নয়, এরকম নয় যে আজকে আমার কাছে একটা ছোটো DSLR বেসিক লেভেলের DSLR ক্যামেরা আছে, আমি যদি কালকে পয়সা খরচ করে একটা ফুল ফ্রেম বা মিররলেস কিনে নিলাম আমি আপডেট হয়ে গেলাম, এটা আমার মনে হয় সঠিক নয়। আপনি লো রেঞ্জের ক্যামেরা দিয়েও আপডেট করতে পারেন নিজেকে, তো এটুকু মাথায় রাখা উচিত আমার যেটা মনে হয় যে নিজেকে থিওরিটিক্যালি আপডেট করা উচিত, মানে আমি ফটোগ্রাফিটাকে কতটা আপডেট হিসেবে জানি, এখন কী কীভাবে করা উচিত, এই আপডেটটা অবশ্যই অলওয়েজ নিজেকে রাখা উচিত। তো সেই কারণের জন্য আমি প্রচুর নেট সার্ফিং করি রিলেটেড ফটোগ্রাফি, প্রচুর বই স্টাডি করি, প্রচুর ছবি দেখি, প্রচুর লোকের ব্লগ পড়ি, সেক্ষেত্রে সুবিধা হয় কি ওনারা কী কনসেপ্টে কাজ করছেন, ওনারা কোথায় কোথায় কাজ করতে যাচ্ছেন, এইগুলো জানতে পারি, যেটা জানাটা প্রচুর প্রয়োজন। তো সেই কারণের জন্য নিজেকে আপডেট রাখাটা প্রচুর প্রয়োজন।
আজকের মতো এই অবধি, আবার কোনো একদিন দেখা হবে।